সুপ্রভাত। ভোরের আকাশে অনুষ্ঠানকে নিয়ে প্রতিদিনের মতো আপনাদের সামনে হাজির হয়েছি আমি শর্মিষ্ঠা। এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। কোনো শিল্পই কিন্তু স্বয়ম্ভূ নয়। বাংলা শিল্পের ক্ষেত্রে, বাংলা গানের ক্ষেত্রে তার রস একদিকে, ব্যক্তি আরেকদিকে সমাজের সঙ্গে সম্পৃক্ত সম্পূর্ণভাবে। ব্যক্তি যেহেতু সমাজচিত্রের জীবন্ত দলিল, তাই সেক্ষেত্রে গান কিন্তু সেই আমাদের জীবনের দর্পণ, সমাজের প্রতিবিম্ব। চেতনে হোক অবচেতনে হোক আমরা সেই ঐতিহ্যের ধারা বহন করে চলেছি এবং বোহেমিয়ান শিল্পীরাও কিন্তু সেক্ষেত্রে এর বাইরে নয়। আজ একটি বিশেষ দিন, আজ আমাদের পরম্পরাগত একটা ঐতিহ্যকে আমরা বহন করে নিয়ে যাব, বপন করছি সেই ঐতিহ্যের ধারাকে। আজ কিংবদন্তি শিল্পী, প্রখ্যাত শিল্পী, বরেণ্য শিল্পী মান্না দে শতবর্ষ যাপন হবে। সেই কারণে আবারও বলি, তার কাছ থেকে, সেই বিদেহী আত্মার কাছ থেকে অনুমতি নিয়ে আজকে আমরা তাকে প্রণাম জানাব, আমরা তাকে তর্পণ জানাব। আজ আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী, অত্যন্ত জনপ্রিয় শিল্পী, অত্যন্ত পরিচিত শিল্পী আপনাদের, শান দাস। শানকে এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানাই। তার সঙ্গে ধন্যবাদ সবাইকে। তার সঙ্গে আমাদের যে যন্ত্রশিল্পী সঙ্গীত দাদারা রয়েছেন তাদেরকে আরে একবার পরিচয় করিয়ে দিই। কিবোর্ডে রয়েছেন তনাদা, তবলায় রয়েছেন মৃগাঙ্কদা, অক্টোপ্যাডে রয়েছেন অরবিন্দদা। ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই আমার সমস্ত কলাকুশলী বন্ধুদের এবং দাদাদের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য। এবং আপনারা রয়েছেন, আপনাদের সঙ্গে ভাবের আদান প্রদান আমরা করতে পারি বলেই এই ভোরের আকাশে অনুষ্ঠানকে এত সুন্দরভাবে আমরা নিয়ে যেতে পারি। আর আজকে যেহেতু একটি বিশেষ দিন, একটা আমাদের প্রণাম জানাবার দিন সেই বরণীয় ব্যক্তিত্বকে, তাই আপনাদের ফোনের অপেক্ষায় থেকে আজকের অনুষ্ঠানের প্রথম গানে যাই শানদার কাছে। হ্যাঁ, ভীষণ ভালো একটা দিন আজকের দিনটা আমাদের সমস্ত বাঙালিদের কাছে, কারণ এমন একজন মানুষের আজ জন্মদিন যে মানুষকে ছাড়া আমরা বাঙালিরা কিছুই ভাবতে পারি না। আজ আমার সৌভাগ্য, আজকের দিনে আমাকে গান গাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে এই মঞ্চে, এই সিএনএর মঞ্চে, তো সিটিভিএনএর মঞ্চে। ধন্যবাদ জানাই সমস্ত কর্মকর্তাদের, কর্মকুশলীদের, ধন্যবাদ জানাই আপনাদের যারা টিভির পর্দার ওপরে রয়েছেন। প্রথম গান অবশ্যই একটি বাংলা গান, শ্রদ্ধেয় শিল্পী মান্না দে সাহেবের একটা গাওয়া গান। আমি জামিনি তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে, আমি জামিনি তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে, আমি জামিনি তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে, মম সরসীতে তব জল প্রভা, বিম্বিত যেন লাজে, আমি জামিনি তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। তোমায় হেরি গো স্বপনে শয়ানে, তাম্বুর রাঙা বয়ানে, তব তাম্বুর রাঙা বয়ানে, মরি অপরূপ রূপ মাধুরী, মরি অপরূপ রূপ মাধুরী, বসন্ত সম বিরাজে, আমি জামিনি তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। ত
তুমি যে শিশির বিন্দু মম কুমুদের বক্ষে, না হেরিলে ওগো তোমারে তমসা ঘনায় চোখে। তুমি যে শিশির বিন্দু মম কুমুদের বক্ষে, না হেরিলে ওগো তোমারে তমসা ঘনায় চোখে। তুমি অগণিত তারা গগনে, প্রাণবায়ু মম জীবনে, তুমি প্রাণবায়ু মম জীবনে, তব নামে মম প্রেম মুরলি, তব নামে মম প্রেম মুরলি, পরাণে গোঠে বাজে আমি জামিনি তুমি শশী হে, ভাবিছো গগন মাঝে মম সরসীতে তব উজ্জ্বল প্রভা, বিম্বিত যেন লাজে আমি জামিনি তুমি শশী হে, ভাবিছো গগন মাঝে। গানগুলো নিয়ে তো বলার কিছু নেই, সবসময় কবে তৈরি হয়েছিল, গানগুলো সৃষ্টি হয়েছিল, এখনো পর্যন্ত আমাদের আবিষ্ট করে রেখে দেয়। এবং এই গানটি শুনে যেটি মনে হলো সেই অ্যান্টনি ফিরিঙ্গি, তাই তো? অ্যান্টনি ফিরিঙ্গির সেই তনুজা এবং উত্তম কুমারের দৃশ্যটা আমরা বোধহয় দেখতে পাচ্ছি সামনে। আপনাদের সবারই আজকে এই অবস্থা যে একটা একটা করে গান হবে মান্নাদের, এবং তার সঙ্গে সেই ছবিগুলো আপনার আমাদের সামনে ভেসে উঠবে এবং নস্টালজিয়ায় আমরা আক্রান্ত হব অবশ্যই। পরের গান শান্ত আমাদের কি উপহার দেয় দেখি। হ্যাঁ, পরের গান আরেকটি ছবির গান, একটি বাংলা ছবির গান, ভীষণ জনপ্রিয় গান, খুব চেনা খুব জানা গান, শোনাই। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দ রাগ বাজে গো সদাই। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানে তে আনন্দ রাগ বাজে গো সদাই। কথার ফুলে সুরের ভ্রমর, যেথায় মিলন সুখে হাসে, সেই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে, বেহাগ যদি না হয় রাজি বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানে তে আনন্দ রাগ বাজে গো সদাই। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানে তে আনন্দ রাগ বাজে গোস।
সদাই কথার ফুলের সুরের ভোর যেথায় মিলন সুখে হাসে সেই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে চোখের দেখা যাক ফুরিয়ে হতি কিছু নাই স্বপ্ন দেখার নাই সীমানা দেখে যাব তাই চোখের দেখা যাক ফুরিয়ে হতি কিছু নাই স্বপ্ন দেখার নাই সীমানা দেখে যাব তাই ভালোবাসাই শিখেছে মন তাই তো শুধুই ভালোবাসে এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে বেহাগ যদি না হয় রাজি বসন যদি না যাসে এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে আজ আমরা গঙ্গা জলেই গঙ্গা পুজো করব তার কারণ হচ্ছে আজ আমরা তার গানেই তাকে স্মরণ করব গানে গানে তাকে স্মরণ করব আমি সান্দার কাছে একটু যাই যে সান্দা যখন অনুষ্ঠানে যাও তখন মান্নাদের তো সমস্ত গানই যে যে কটি গান তিনি গেয়েছেন যে অজস্র গান তিনি গেয়েছেন তার মধ্যে সব কটাই হিট প্রত্যেকটি গান তুমি যখন অনুষ্ঠান করতে যাও কোন ধরনের গান তোমার কাছে বেশি তার কোন গানগুলো বেশি তোমার কাছে মানে রিকোয়েস্ট আসে আর যেগুলো গাইছে এই গানগুলো তো অনুরোধ আসেই তার সাথে বেশি আসে মানে মান্না দে সাহেবের গাওয়া ক্লাসিক্যাল সং আর কি আচ্ছা যেগুলো উনি বেশি বেশি গেয়েছেন আচ্ছা আর সেগুলো আমাদের পক্ষে গাওয়া তো খুব মানে সাধ্যের নয় আমাদের সবটাই চেষ্টা তবু আমরা চেষ্টা করি যতটা সম্ভব হ্যাঁ তাকে স্মরণ করার সেই আর কি আমরা এর পরে কি গান শুনছি এর পরের একটি গান যেটি গাইব ভীষণ মানে আমার মনে হয় বাঙালিদের খুব কাছের গান আর বাঙালির শ্রেষ্ঠ প্রেমের গান এটি আচ্ছা আচ্ছা শোনাই একটা শুনবো একটু কে আছেন সঙ্গে সুপ্রভাত নমস্কার দিদি ভাই গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং কল্যাণী গস থেকে বলছি নির্মল সোম আজকে আমাদের সদ্যীয় মান্না দের শুভ জন্মদিন তাকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি আজকে সান্দার তার কণ্ঠে তো মান্না দের কিছু গান শুনবো সেই আশা নিয়ে বসে আছি তাই সান্দার সঙ্গে কথা বলি হ্যাঁ বলছি শুন বলছি কেমন আছেন দাদা ভাই হ্যাঁ ভীষণ ভালো অনেকদিন বাদে আপনার সঙ্গে কথা হচ্ছে তাই আপনার কাছে মান্না দের কয়েকটি গানের কথা বলি যদি তার মধ্যে একটু শোনাতে পারেন প্রথম গানটিতে কথা শ্যামল গুপ্ত সুর হচ্ছে মান্না দে ও আমার মন যমুনার অঙ্গ অঙ্গে ভাবটা রঙে কতই খেলা আরেকটি গান হচ্ছে কথা গরিবুল মজুমদার সুর হচ্ছে মান্না দে এই কুলে আমি আর ওই কুলে তুমি মাঝখানে নদী বয়ে চলে যায় শেষ গানটি বলছে কি ছবির গান দুটি মন জাগো নতুন প্রভাত জাগো সময় হলো প্রত্যেকটি গান মুখস্থ মানুষের এটা এটা বাঙালির জন্যই সম্ভব আর একটি ফোন আছে সুপ্রভাত কে আছেন হ্যাঁ বলুন সুপ্রভাত হ্যাঁ সুপ্রভাত হ্যাঁ আমি বিগ বয় আসাম থেকে বলছি চন্দ্রশেখর ভঞ্জ হ্যাঁ বলুন একটা হিন্দি গান দুটো বাংলা গান প্রথম বাংলা গানটা হলো
জাগো নতুন প্রভাত হলো জাগো ওকে ভিতরে আবার হবে তো দেখা এই দেখায় শেষ দেখা না সীমা ছায়াছবি মানাদেরই কণ্ঠে সীমা ছায়াছবি তু প্যার কা সাগর হ্যায় দারুন দারুন জানি ভালো লাগলো বাঙালির জীবনের শ্রেষ্ঠ প্রেমের গান মান্না দে সাহেবের গান হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে জীবন জানি তুমি অনন্য আশার হাত বাড়ায় হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে জীবন জানি তুমি অনন্য আশার হাত বাড়ায় যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই যদি বা ঘটে অনর্থ তবুও তোমাকে চাই হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে জীবন জানি তুমি অনন্য আশার হাত বাড়াই যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়ায় আমি যে দুরন্ত দু চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়ায় তুমি তো বলনি মন্দ তবু কেন প্রতিদ্বন্দ্ব তুমি তো বলনি মন্দ তবু কেন প্রতিদ্বন্দ্ব রেখো না মনে তে দ্বন্দ্ব সব ছেড়ে চলো যাই হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে জীবন জানি তুমি অনন্য আশার হাত বাড়াই যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই Ah-ha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 
গানগুলো আমরা শুনি, আমাদের নিজেদের গেয়ে উঠতে ইচ্ছা করে, আমিও বসে বসে তাই করছিলাম। এটা শুধু প্রেমের গান নয়, কিন্তু প্রেমের জাতীয় গান বলা চলে একেবারেই। আর আমরা যখন এই গানটা শুনছিলাম, তিন ভুবনের পারে সৌমিত্র এবং তনুজার কথাই বারবার ভেসে উঠছিল। তারা ওই একটা মাঠের মধ্যে দিয়ে দুজনে হাত ধরে যখন এই গানটা সৌমিত্র চ্যাটার্জি লিপে হচ্ছিল, এই গানটি অসাধারণ একটি গান। পরের গানে আরেকটি বাংলা ছবির গান, উত্তম কুমারের মহানায়ক উত্তম কুমারের ছবির একটি গান, এটিও একটু ভীষণ ভীষণ ভালো গান। সব গানই ভালো মান্না দে সাহেবের গানে যাই। আমি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে বলছি। বেশ, বলুন দাদা। সন্ধ্যার গান তো খুবই ভালো লাগছে, আমার একটা গানের রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলুন। সবাই তো সুখী হতে চায়, তাই কেউ সুখী হয় কেউ হয় না, জানি না লোকে যা বলে সত্যি কিনা, সবার কপালে নেই সুখ। হ্যালো, থ্যাংক ইউ। আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন আজকে। আজকে তো মান্নাদের একদম গানের ডালি নিয়েই সান্দা এসেছেন এখানে, এবং অনুরোধের গানও থাকবে নিশ্চয়ই। বাংলা ছবির গান, এই ছবি সবাই দেখেছে, সবাই জানে। কাহার বানায় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি, শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানায় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি, শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানায় দাদরা বাজা। রোশনি বায়ের পায়ের পায়ে রোশনি বায়ে পায়ের পায়ে রোশনি বায়ের পায়ের পায়ে কুল যেটাকে করু খায়ে, আবার পদ্ম পাতায় লাগবে না দাগ, কলঙ্ক পাক যতই ঘাটে, পদ্ম পাতায় লাগবে না দাগ, কলঙ্ক পাক যতই ঘাটে, আ শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানায় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি, শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানায় দাদরা বাজা। গোলাপ জল দাও ছিটিয়ে, গোলাপ ফুলের পাপড়ি ছড়াও, ভুলতে যে চাই বুকের জ্বালা, রক্তে নেশার আগুন ধরাও, গোলাপ জল দাও ছিটিয়ে,
প্রতি রাতের এই যে আস প্রতি রাতে এই যে আস প্রতি রাতের এই যে আস এই তো আমার জীবন বাস আমার ইচ্ছে করে শূন্যে উঠে মেঘের ওপর দিয়ে হাঁটি ইচ্ছে করে শূন্যে উঠে মেঘের ওপর দিয়ে হাঁটিয়া শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি কাহার বানয় দাদরা বাজাও উল্টো পাল্টা মারছ চাটি শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি কাহার বানয় দাদরা বাজাও কাহার বানয় দাদরা বাজাও কাহার বানয় দাদরা বাজাও। অসাধারণ সমস্ত গান আমরা আবার শুনতে পাচ্ছি এবং তাকে গানে গানে স্মরণ করে আমরা ধন্য নিজেরা। আজকে সেই বরেণ্য শিল্পীর গান দিয়েই আমরা মাদুর বিছিয়েছি। আমরা চাইছি আপনাদের সঙ্গে সেই ভাবের আদান প্রদান করতে, আপনারা ফোনের মাধ্যমে আপনাদের এই অনুষ্ঠানের শরিক হন। আমরা সান্দার কাছে একবার যাব, যে তুমি তো অনেক ধরনের গান করো, তো যখন মান্নাদের এই সমস্ত গানগুলো করো, বরেণ্য শিল্পী মান্নাদের গান করো, তোমার কী অনুভূতি তৈরি হয়? এই গান গাওয়া তো অনুভূতির মানে সীমার বাইরে। এগুলো বাঙালির কাছে মান্নাদের গান গাওয়া মানে একটা বিরাট ব্যাপার। মান্নাদের সাহেবের গান একে তো ভীষণ কঠিন গান, মানে তার উচ্চারণ তার প্রেজেন্টেশন একদম অন্যরকম। আমরা আমাদের মতো করে গাই, আমাদের ভীষণ ভয় হয়। তুমি যেটা জিজ্ঞাসা করলে যে কি অনুভূতি, আমাদের ভীষণ ভয় হয়, আমরা দুঃসাহস দেখাই এই গানগুলো গাইতে গেলে আর কি। আসলে সম্মান জানাই। সম্মান তো আমরা অবশ্যই জানাই 100 বার, কিন্তু আমাদের আমরা তো যোগ্য নই এই গানগুলো গাওয়ার, কিন্তু তাকে আমরা ভীষণ ভালোবাসি, তার গান গাইতে ভীষণ ভালোবাসি, তার গান শুনতে ভীষণ ভালোবাসি, তাই এই দুঃসাধ্য আর কি গান গাওয়ার চেষ্টা এই। আসলে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা, শিল্পী তো কখনো হারিয়ে যান না, তিনি গানের মধ্যে দিয়েই আমাদের সামনে থাকেন এবং সেই দূর ছায়ালোক থেকে আজকে আমাদের এই সামনে ক্যামেরার আলোতে তাদেরকে প্রতিষ্ঠা করাই, তাদেরকে আবার ফিরিয়ে আনাই আমাদের একটা দায়িত্বের মধ্যে। 100 বার 100 বার মানে আমি আজকের দিনে আমাদের এই সিটিভিএনের চ্যানেলে গান গাওয়ার সুযোগ পাবো, এটা অনেক বড় পাওনা আর কি। আবার মান্নাদের সাহেবের গান, বিরাট ব্যাপার। বাবা রে বাবা। কে আছেন বন্ধু? সুপ্রভাত। হ্যাঁ, আন্দামান থেকে বহরমপুরের বলছি, কোটবিলিয়া থেকে। বলুন। মান্নাবাবুর অনুষ্ঠান শুনতে খুব ভালো লাগছে এবং শানবাবুর যে গানগুলো শুনছি, মান্নাবাবুর এইসব গান খুব ভালো লাগছে। সকালবেলায় এখন আমাদের এখানে আমরা কয়েকজন আছি, একটা গান শুনতে ইচ্ছা করছি। আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমরা পরপর পরপর সব শোনাবো। আমি জানি না সান্দা গানের ডালি থেকে কোন গান আমাদের উপহার দেবেন, বরেণ্য শিল্পী মান্নাদের সমস্ত গানই তো আমাদের ভীষণ মনের কাছে পৌঁছয়, মনের মধ্যে একটা ধাক্কা দেয়, কোথাও একটা আবেদন তৈরি করে। যাই পরের গানে। হ্যাঁ, পরের গান শোনাই আগে গানটা। বেশ। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে, রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি
কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। চোখের আড়ালে মাটির নিচে ওই ফুলগু চিরদিনই নীরবে বয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে, রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে। হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। মান্নাদের সঙ্গীতের হাতে করি হয়েছিল তার কাকা কৃষ্ণচন্দ্রদের হাত ধরে, এটা আমরা প্রায় সকলেই জানি। এবং তার গানে সঙ্গীত জীবন শুরু হয়েছিল, চলা শুরু হয়েছিল বোম্বেতে গিয়ে, এটাও আমরা সবাই জানি। তাই আজকে আর তার জীবনের ওপর যে আমরা মোটামুটি আমাদের সমস্ত সকলেই আমরা জানা আছে আমাদের, তাই সেই কথাই আমরা না গিয়ে তার গানেই আজকে আমরা থাকবো। সঙ্গে একজন বন্ধু আছেন, সুপ্রভাত। হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার, আর ইয়ে মান্নাবাবুকে নমস্কার জানাই, আপনাদের সবাইকে নমস্কার জানাই। আমি জামশেদপুর থেকে চরণ ভুঁইমালী বলছি। আপনি কে বলছেন? জামশেদপুর থেকে চরণ ভুঁইমালী। আচ্ছা বেশ, বলুন। মান্নাবাবুর প্রোগ্রাম দেখেছি আমরা জামশেদপুরে, মান্নাবাবু এসছেন। আমাদের আমাদের বেঙ্গলিদের একটা ক্লাব আছে সবুজ সংঘ ক্লাব বলে, তার প্রোগ্রাম দেখেছি, সে খুব ভালো গান গেয়ে গেছেন। তাকে আজ আমরা স্মরণ করছি, তাকে নমস্কার জানাচ্ছি। তো তার দুটো গানের আমি অনুরোধ করতাম, সে আমার ছোট বোন একটা, আর আমি স্কুল না হয়ে কাটা হয়ে এসেছিলাম। ওই দুটো গানের মধ্যে যদি একটা হয়, আর পরশানে সে যদি একটা হয়। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমরা চেষ্টা করি। নমস্কার, বেশ সঙ্গে থাকুন। আজকে তো শুধু তাকেই স্মরণ করা আমাদের গানে গানে। আর এক বন্ধু রয়েছে। আচ্ছা, সুপ্রভাত। সুপ্রভাত, হ্যাঁ বলুন।
হ্যাঁ বলছি যে আমি গঙ্গা থেকে সুশান্ত সামাদার বলছি। বলুন দাদা। হ্যাঁ আপনাদের এই অনুষ্ঠানগুলো খুব দারুণ হয়, প্রত্যেক দিনে দেখি ঘরে থাকাছে এবং পরবর্তী রবীন্দ্রনাথ বা নজরুল, সত্যি সুন্দর অনুষ্ঠান, দারুণ ভালো লাগে, এই জন্য সিটিভিএলকে ধন্যবাদ। আমি কয়টা গান বলছি, ললিতা গো অতিহাস চলেছে বল না, সেই তো আবার কাছে এলে, কতদিন দেখিনি তোমায়, তুমি একজনে শুধু বন্ধু আমার, যে কোনো একটা গাইলেই চলবে, আপনি শুনতে থাকুন শুনতে থাকুন। হ্যাঁ একটা অনুরোধের গান আপনারাই অনুরোধ করেছেন, শোনাই সেই গান শুনবো, তার আগে আরেকজন বন্ধু আছে, সুপ্রভাত। সুপ্রভাত, আমি আমি একটুখানি ওই একটা গান শুনতে চাই, মায়ের মন্দিরে একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। বেশ, এই গানটা কি? হ্যাঁ বেশ, আপনি নিশ্চয়ই শোনানো হবে আজকে নিশ্চয়ই, আপনার পরিচয়টা আমরা এখনো জানতে পারিনি। আমি গড়িয়ার থেকে একজন সিনিয়র সিটিজেন জয়ন্তী রায় বলছি। জয়ন্তী রায় গড়িয়ার থেকে বলছি, গড়িয়া বোরাল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, কাইন্ডলি যদি শোনার আমার একটু খুব খুশি হব। আমি নিশ্চয়ই শোনাবো, নিশ্চয়ই শোনাবো, আপনি সঙ্গে থাকুন, শোনাই একটা অনুরোধের গান। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যা লোকে সত্যি কি না, জানি না বলে যা লোকে সত্যি কি না, কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না, আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনোদিন সেই সুখ পাখি, আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনোদিন সেই সুখ পাখি, এই যে থাকার প্রাণে শয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না, ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল এই শ্যাম রায়, ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল এই শ্যাম রায়, আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাব নয় সবই হারাব, আমি রাধার মতো সুখী হয়ে যাব, হয় কিছু পাব নয় সবই হারাব, এই যে থাকার প্রাণে শয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যা লোকে সত্যি কি না, জানি না বলে যা লোকে
সত্যি কিনা, কপালে সবার নাকি সুতশয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। আন্দাকে আমার একটা কথাই বলতে ইচ্ছা করছে যে তুমি থেমো না, কিন্তু পরপর পরপর গেয়ে যাও গানগুলো, কারণ সময় আমাদের কাছ থেকে পিছলে পিছলে যাচ্ছে, তো তাকে ধরে রাখবার ক্ষমতা আমাদের নেই। যতগুলো গান আজকে শোনা যায় তার কাছ থেকে। এটি ফোন রয়েছে, সুপ্রভাত। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো বোন, শুভ সকাল। হ্যাঁ শুভ সকাল। শুভ সকাল। আজকে দুটো ঐতিহাসিক দিন, মহান মে দিবস এবং মহামানব, যিনি আমাদের কাছে মহামানব, মহামানব মান্না দের আজকে জন্মদিন। শতবর্ষে আমরা পদার্পণ করলাম, ভীষণ ভাবে তাকে আমরা মনে করছি। যতদিন বেঁচে থাকবো তার গান তো শুনতেই থাকবো, তিনি তো অমর, তার আজকে অমরত্ব হওয়ার দিন। আমার প্রথম প্রেমিক হয়ে ওঠা জীবনে তোমার গানের সুর সাথে নিয়ে চলেছি কত নির্জনে, কত কোলাহলে, কত মেঠোপথে, কত মজলিসে। সেসব দিনে মনে মনেই হতো এ গান শুধু তাদেরই জন্য গাওয়া। আবার কখনো একটু ভালো লাগার চোরা স্রোত যখন মিশে থাকত উষ্ণতার ছোঁয়া, তখন মনে মনেই হতো এ সুর লয় তাল ছন্দ সবই একা আমার জন্য। যাই হোক, একটু কবিতা বলে ফেললাম, ভাইয়ের কাছে আছি। ভাই শুভ সকাল, নমস্কার। ভালো গাইছেন আপনি, ধন্যবাদ। দুটো গানে রিকোয়েস্ট করছি, যে আমার ছোট বোন আর কফি হাউস একটু ছোট হলেও শুনবো। সঙ্গে রইলাম মানবী, ভীষণ ভালো গাইছেন আপনি। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন আপনি, এবং মনের ভাবটা অসাধারণ কবিতার মধ্যে দিয়ে উনি ফুটিয়ে তুলেছেন, আমাদের সঙ্গে শেয়ার করেছেন। যাই গানে। হ্যাঁ, একটু মজার গান। আর একটি ফোন আছে, সুপ্রভাত। সুপ্রভাত, নমস্কার। নমস্কার। আমি বানপুর হীরাপুর থেকে সুজিত ঠাকুর, সুজিত দা কথা বলছি। হ্যাঁ বলুন দাদা। আজ তো মান্না বাবুর জন্মদিন 100 বছর পূর্ণ হয়েছে। হ্যাঁ একদমই। আমি উপলব্ধ করি, খুব সুন্দর অনুষ্ঠান, আর শিল্পী ভাই খুব দরদ দিয়ে বান্দাদের গান গাইছেন, এবং যারা সংগত আছেন অপূর্ব অপূর্ব অপূর্ব। ভাই কি গাইছেন ভাই, ধন্যবাদ। আমি অবশ্যই চেষ্টা করবো, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। ধন্যবাদ, হ্যাঁ ধন্যবাদ জানাই। চলো পরের গানে। হ্যাঁ একটু মজার গান গাই, সকাল থেকে একটু কঠিন কঠিন গান হয়ে গেল, একটা মজার গান শোনাই। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের ছোড়া গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। সেই গলিতে ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি, বন্ধু সে যে বিপদ আমার দাঁড়িয়ে আছে একি। সেই গলিতে ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি, বন্ধু সে যে বিপদ আমার দাঁড়িয়ে আছে একি। ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঠা বলি, ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঠা বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের ছোড়া গলি।
কোন পথে যে চলি কোন কথা যে বলি তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। এখন আমি লেংচে মরি, ওরে বাবা লেংচে মরি, পালিয়ে যাওয়ার রাস্তা ধরি, রাস্তা ধরি, হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, হেসতে গেল সুন্দরী গো সবই কপাল দোষে, হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, হেসতে গেল সুন্দরী গো সবই কপাল দোষে, করেছি কি ভুল নিজেই নিজের দোকান মলি, করেছি কি ভুল নিজেই নিজের দোকান মলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি, কোন পথে যে চলি কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি, আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। থামলে কেন, পরের গানে যাই, যাব। আসলে এই গানটা শুনে ছদ্মবেশী সিনেমার সেই উত্তম কুমারের লিপে যে গানটি হচ্ছিল এবং তার সেই অভিনয়টা একদম দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠছিল, আমরা কিছুতেই আর সেই দৃশ্যটা থেকে সরে আসতে পারছিলাম না একেবারেই। পরের আমরা কি গান শুনছি? পরের গান না, একটা অনুরোধের গান শোনাবো, এক ভদ্রমহিলা রিকোয়েস্ট করলেন একটু আগে, আমায় একটু জায়গা দাও এইটা বলতে। বেশ, শোনাই গানটা। এই গান মানে আমার, আমি যে সময় শুনেছি তখন অনেকটাই বড় হয়ে গিয়েছি আর কি, আমরা তো ছোট জন্ম থেকে মান্না দে সাহেবের গান শুনেছি, তো এই গানটা একটু বড় বেলায় শুনেছি, তখন আমাদের স্ট্রাগল পিরিয়ড চলছে সেই সময়, মানে তখনও যে এই মানুষটা আমরা ছোটোবেলা থেকে যে মানুষটা শুনে বড় হয়েছি, তারপরেও আমার যখন ধরো প্রায় 22-23 বছর বয়স বা 24-25 বছর বয়স, সেই সময়ও যে মানুষটার গান এত জনপ্রিয়, এই গানটা তার প্রমাণ। একদমই ঠিক, তো শোনাই এই গানটি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, আমি অনাহূত একজন, আমি অনাহূত একজন, আমি অনাহূত একজন, অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। সবার পিছনে থাকবো
শুধু মনে মনে মাকে ডাকব, আমি সবার পিছনে থাকব, শুধু মনে মনে মাকে ডাকব, কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি, আমায় সাজা দিও যত খুশি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব, ভেবো না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব, দূর থেকে শুধু চোখের জলেতে মার রাঙা পা ধুয়ে দেব, শুধু আরতি যখন পড়বে মার পূজা দীপ তুলে ধরবে, শুধু আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে, আমাকে দেখতে দিও মায়ের একটু হাসি, আমার মায়ের একটু হাসি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, আমি অনাহূত একজন, আমি অনাহূত একজন, আমি অনাহূত একজন, অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আরো একবার ধন্যবাদ জানাই, কি অসাধারণ গানগুলোকে আমাদের উপহার দিচ্ছেন, অসাধারণ গাইছেন, সুরের মূর্ছনা একদম মান্না দেকে আত্মস্থ করে, মান্না দেকে প্রাণে নিয়ে, মান্না দেকে বপন করে নিয়ে তিনি আজকে গানগুলো করছেন, এবং মান্নাদের সে প্রখ্যাত শিল্পী মান্নাদের অসীম কৃপা এবং আশীর্বাদ আজকে বোধহয় সান্ধ্যার সঙ্গে রয়েছে। হ্যাঁ, বন্ধু রয়েছেন, সুপ্রভাত। সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, যাই আমরা গানে। হ্যাঁ, আবার একটা রিকোয়েস্টের গান, অনুরোধের গান, আর এই গানটি এমন একটি গান, এই গান মান্নাদের সাহেবের নাম এলে এই গানটি আসে, শোনাই সেই গান। লা 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 ল
la 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 নিখিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে নেই তার আজ কোন খবরে গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিস ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে কাকে যেন ভালোবেসে আঘাত পেয়েছে শেষে পাগলা গারদে আছে রমা রয় অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা হয় কফি হাউসের সেই আড্ডাটা আজার নেই আজার নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজার নেই সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখী আছে শুনেছি তো লাখপতি স্বামী তার হিরে আর জহরতে আগা গোড়া মোরাশে গাড়ি বাড়ি সব কিছু দামি তার আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকত আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকতো কফি হাউসের সেই আড্ডাটা আজার নেই আজার নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজার নেই একটা টেবিলে সেই তিন চার ঘন্টা চার মিনার ঠোঁটে জ্বলত কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায় এই নিয়ে তর্কটা চলত রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক কাজ সেরে ঠিক এসে জুটতাম চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে সাড়ে সাতটায় ঠিক উঠতাম কফি হাউসের সেই আড্ডাটা আজার নেই আজার নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজার নেই সেই সাতজন নেই আজ টেবিলটা তবু আছে সাতটা পেয়ালা আজও খালি নেই একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি শুধু সেই সেদিনের মালি নেই কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে কত স্বপ্ন মেঘে ঢেকে যায় কত জন এলো গেল কত জন আসবে কফি হাউসটা শুধু থেকে যায় কফি হাউসের সেই আড্ডাটা আজার নেই আজার নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজার নেই লা 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 La 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 Shandar gaan shune mane eto abedon ei gaan tay bhetorta muchre utche bodhay are
অসাধারণ সমস্ত সৃষ্টি, এই সমস্ত গানের আমাদের বাংলা গানের সম্পদ বিরাট, যেখানে গীতিকার সুরকার গায়ক ত্রিবেণী সঙ্গম একটা, আর তা থেকে অসাধারণ সমস্ত গান তৈরি হয়েছে। আমরা একদম শেষের দিকে এসে দাঁড়িয়েছি, আর বোধহয় দুটো গান হওয়া সম্ভব। সান্দা, তুমি পরপর দুটো গান গাও এবং সেই গানের ভেতর দিয়ে আমরা আজকে বিদায় নেব। তাকে প্রণাম জানাবার জন্য আমরা ধন্য প্রণাম জানিয়ে তাই বরেণ্য শিল্পীকে বলছি। একটা হিন্দি গান কি মান্নাদের সাহেবের গাওয়া যেতে পারে? হতেই পারে। ওকে, পরে গাইলে হবে, একটু যদি বাদে গাই। ওকে, একটুখানি শুনে নি। না, আজকে বাংলাতেই থাকি। এত ভালো একটা পরিবেশ, এটা বেশ সুন্দর সুন্দর গান হচ্ছে, কিন্তু এত ভালো একটা পরিবেশ, এটা মনে হয় তাই হোক, বাঙালিদের তরফ থেকে তাকে শ্রদ্ধা জানানো বাংলা গানেই থাক। হ্যাঁ, যে গান গাইব, এই গান ভীষণ আমার ভীষণ প্রিয় গান, আগে শোনাই গানটা। আমি যে জল সাগরে বেলো আরি যার, আমি যে জল সাগরে বেলো আরি যার, আমি যে জল সাগরে নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর, নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর, আমি যে জল সাগরে বেলো আরি ঝড়, আমি যে জল সাগরে আমি যে আতর গো আতর দানে ভরা, আমি যে আতর গো দানে ভরা, আমারি কাজ হলো যে গন্ধে খুশি করা, কেতারে রাখে মনে পুরালে হায় গন্ধ জেতা, কেতারে রাখে মনে পুরালে হায় গন্ধ জেতার, আমি যে জল সাগরে বেলো আড়ি ঝাড়, আমি যে জল সাগরে। আয় গো কি যে আগুন জলে বুকের মাঝে, আয় গো কি যে আগুন জলে বুকের মাঝে, বুঝেও তবু বলতে পারি না যে আলে আর পিছে আমি নিচেই ছুটে যাইবারে বার, আলে আর পিছে আমি নিচেই ছুটে যাইবারে বার, আমি যে জল সাগরে বেলো আরি ঝার, আমি যে জল সাগরে নিশি ভুরালে কেহ চায় না আমায় জানি গো আর, নিশি ভুরালে কেহ চায় না আমায় জানি গো আর, আমি যে জল সাগরে বেলো আড়ি ঝাড়, আমি যে জল সাগরে। সেই প্রম
প্রণম্য ব্যক্তিকে আবারও প্রণাম জানাই এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের একদম শেষ গান দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। আগামীকাল আবারও সঙ্গে থাকবো আপনাদের, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন আরও অন্য কোনো শিল্পীকে নিয়ে। আসছি শেষের গানে। শেষ গান একটু অন্য স্বাদের গান, এটা একটা কঠিন গান, মানে আমার কাছে কঠিন গান। হ্যাঁ শোনাই একটা গান। শুষ্ক কানন তরু শাখে বিরস কণ্ঠে পাখি ডাকে, বুক ফাটা পিপাসায় অগ্নি আকাশ পানে চাহে গো সদাই, দিকে দিকে শুধু নাই 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 প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন, যত দূরে চাই নাই শুধু নাই, দিকে দিকে শুধু নাই 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 প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন। স্রোতসিনী এমন শির না তোরে দেখিনি তো আর কোনো দিন, হায়রে হায়রে স্রোতসিনী বুকে মরণ যাচে আশা নীরব মৌন যত ভাষা, বক্ষে মরণ যাচে আশা নীরব মৌন যত ভাষা, এক ফোঁটা অশ্রুর সান্ত্বনা খুঁজে তবু দুহাত বাড়া, দিকে দিকে শুধু নাই 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 প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন। শুষ্ক কানন তরু শাখে বিরস কণ্ঠে পাখি ডাকে, শুষ্ক কানন তরু শাখে বিরস কণ্ঠে পাখি ডাকে, বুক ফাটা পিপাসায় অগ্নি আকাশ পানে চাহে যে সদাই, দিকে দিকে শুধু নাই 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 প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন, যত দূরে চাই নাই শুধু নাই, দিকে দিকে শুধু নাই 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 প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন।